বাইরে খুব বৃষ্টি হচ্ছিল, তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করি। তার জন্য খিচুড়ি রান্না করতে চলে আসলাম। এই যে আমি মশলাটা কষিয়ে নিব, পেঁয়াজ মরিচ গরম মশলা সব দিয়ে দিয়েছি। এখন আমি গুঁড়া মশলাটা দিয়ে দিলাম, তারপরে বাটা মশলা দিয়ে ভালো করে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি চালটা অ্যাড করে দিব, চাল আর ডাল অ্যাড করে দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব, তারপরে আমি পানি অ্যাড করে দিব। তো খিচুড়ি রান্না করার জন্য যা যা মশলা লাগে সবই দিয়ে দিয়েছি। এখন আমি চাল ডালটা দিয়ে একসাথে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে আমি গরম পানি অ্যাড করে দিব। এই যে কড়াইটা ছোট, তার জন্য একটু নাড়াচাড়া করতে সমস্যা হয়ে যাচ্ছে, তাই এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এরপরে আমি পানি অ্যাড করে দিব। এই যে দেখতেই পাচ্ছেন আমার চালটা কষানো হয়ে গিয়েছে, এখন পানি অ্যাড করে দিব। এরপরে আমি পানি অ্যাড করে দিব। এই যে পানি অ্যাড করে দিয়েছি, এরপরে হয়ে গেলে নামিয়ে ফেলবো। তো সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।